যুদ্ধ স্থিমিত হলেও ইরান এবং হিজবুল্লাহকে ঠেকাতে প্রস্তুত ইসরায়েল যে কোনো সময় শত্রুদের ওপর হামলা চালানোর রয়েছে এমন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী অন্যদিকে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা জানিয়েছে তেহরানের ক্ষেপণাস্ত্র ধ্বংসের পাশাপাশি দেশটির ভূখণ্ডে পাল্টা হামলার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে তেল আবিব অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি ইসরায়েলের নেভাতিম ঘাঁটি সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ঘাঁটিটির একাধিক অংশ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে স্পষ্ট বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি চলছে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজও ইরান ইসরায়েলের পাল্টা পাল্টা হামলাকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ সর্বোচ্চ সতর্কতা নিয়ে প্রস্তুত দুই দেশের ইসরায়েলের মন্ত্রী ইউফ গ্যালান হুশিয়ারি জানিয়ে বলেন ইরান এবং হিজবুল্লাহকে ঠেকাতে প্রস্তুতি আছে এর এমনকি পাল্টা হামলা করতেও কারো অনুমতির প্রয়োজন হবে না পূর্বাঞ্চলে প্রস্তুত আছে আমাদের বাহিনী হিজবুল্লাহ যদি কোনোভাবে সীমান্ত পার করে প্রবেশের চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেওয়া হবে গোলান উপত্যকাতেও ইরানকে ঠেকাতে প্রস্তুত আমরা যে কোনো সময় হামলা করতে সক্ষম আমরা এবং এই হামলা চালাতে কারো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই আমাদের এদিকে দেশটির দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনিগাস জানিয়েছেন শত্রুদের যে কোনো হামলা ঠেকাতে সক্ষম আইডিএফ মিত্রদের সহযোগিতা এবং ইসরায়েলি সেনা সদস্যদের সাহসিকতার কারণেই আমরা ইরানের হামলাকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। আমরা প্রমাণ করেছি যে প্রযুক্তিগত দিক থেকে আমাদের সামরিক কৌশল অনেক বেশি কার্যকরী এবার আমাদের লক্ষ্য কূটনৈতিকভাবে ইরানকে পর্যদস্ত করা এদিকে দুই পক্ষকে সংযত আচরণ করতে আবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মির মুশফিকা হাসান যমুনা নিউজ